তোমাদের চোখের সামনে দিব আপনি রাস্তায় নামলে জানেন না যে রাস্তায় যে বাঘ আছে আসলেই ধরবে জানেন তাহলে হেলমেট পরবেন না আমাদের প্রতিনিয়ত অভিযান আমরা জেলা পুলিশ বগুড়ায় আমরা ট্রাফিক অভিযান করি যানজট নিরসনে কাজ করি এবং যে সকল গাড়িগুলোতে কাগজপত্র নেই সেই সকল গাড়ির কাগজপত্র আমরা চেকিং করি দেখি ড্রাইভিং লাইসেন্স গাড়ির ফিটনেস এবং গাড়ির সকল কাগজপত্র যদি সঠিকভাবে আমরা না পাই তাহলে আমরা প্রতিনিয়ত সেই সকল গাড়িগুলোতে মামলা করছি সাথে সাথে আমরা আমাদের অভিযানের উদ্দেশ্য যারা হেলমেট পরে না তাদেরকে হেলমেটের মামলা করি এবং তাদেরকে আমরা জনগণকে উৎসাহিত করছি যে অবশ্যই গাড়ির কাগজপত্র থাকতে হবে এবং মাথায় হেলমেট পরতে হবে কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত দুর্ঘটনা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে একটা মোটরসাইকেল একটা মানুষের জীবন কেড়ে নেয় আপনারা জানেন তো আমরা এই জন্যই আমরা যাদের অনেক ছেলে আছে যারা তাদের বড় ভাই বাবা বন্ধুর গাড়ি নিয়ে রোডে নামে এবং তাদের কোনো কাগজপত্র থাকে না এই সকল গাড়িগুলো আমরা জব্দ করছি যখনই কোনো গাড়ির কাগজপত্র পাচ্ছি না এগুলোকে জব্দ করে আমরা নিয়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত মামলা করছি এবং আমরা যানজটে নিরসনে কাজ করছি এবং বিভিন্ন যে অবৈধ অভিযান অবৈধভাবে বসে আছে যারা তাদের বিরুদ্ধেও আমরা কাজ করছি আজকের বেশিরভাগ মামলাটা কোন অপরাধে হচ্ছে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে গাড়ি কারো ড্রাইভিং লাইসেন্স নাই আর হেলমেট পরিহিত অবস্থায় থাকে না আবার অনেক সময় আমরা আরও বেশি দেখতে পাচ্ছি যে গাড়িগুলো রেজিস্ট্রেশনবিহীন গাড়ি রোডে নামছে ড্রাইভিং লাইসেন্স ফিটনেস ছাড়া কোনো গাড়ি হেলমেট ছাড়া রোডে চলবে না আপনি কেন গাড়ি বের করছেন এই যে এর মধ্যে ধরা খাই গেলেন নাই আপনি তো গাড়ি কাজ ঠিক আছে আমার কথা বুঝেননি আমি তো জানি না আপনি কাগজ শো করেন আমি আপনাকে ছেড়ে দিই Altyazı M.K.